আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে ক্লাসটি আমি তোমাদের উপস্থাপন করতে যাচ্ছি, তোমাদের নিকট উচ্চ মাধ্যমিক শ্রেণীর দ্বিতীয় বর্ষের সপ্তম অধ্যায়ের বেতন ও মজুরি বিবরণীর একটি অঙ্ক। এই অঙ্কটি দিয়েই বোধহয় আমি আজকে তোমাদের এই অধ্যায়টা শেষ করে দিব, যদিও আজকের ক্লাসটা তৃতীয় ক্লাস। আমি তিন কোয়ালিটি তিনটা অঙ্কই তোমাদেরকে উপস্থাপন করে বোঝানোর চেষ্টা করলাম, প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, আজকে তৃতীয় ক্লাস। তবে আজকের ক্লাসটার যে অঙ্কটা, সেটার একটা মহত্ত্ব আছে, একটা আলাদা বৈশিষ্ট্য আছে, আলাদা একটা গুণ আছে, আলাদা একটা ধরন আছে। কারণ এইখানে এই যে পদ্ধতিটির আলোচনা আমি অঙ্কটি সমাধান করেছি, আমি সেই পদ্ধতিটির সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা আমি শুরুতেই করে নেব। তোমরা একটু অপেক্ষা করে ধৈর্য ধরে শুনে নাও এবং ভালো লাগবে, কিছু আলাদা বাড়তি একটু তথ্য জানতে পারবে। টেলরের পার্থক্যমূলক কার্যহার পদ্ধতি, এই পদ্ধতিটার নাম আমি যে অঙ্ক ডেস্কে তোমাদের দেখাবো, সেটার যে পদ্ধতিটি, সেই পদ্ধতিটি আবিষ্কার করেছেন আমেরিকার একজন হিসাব বিজ্ঞানী টেলর। টেলর উনি নাম দিচ্ছেন ওনার নাম অনুসারে, টেলরের পার্থক্যমূলক কার্যহার পদ্ধতি, কার্যহার বা কর্মহার পদ্ধতি। অর্থাৎ আমরা তিনজন শ্রমিক কাজ করতেছি, আমাদের তিনজনের কাজের কিন্তু অবশ্যই পার্থক্য হবে, একরকম হবে না। এই পার্থক্য বা একরকম, অথবা আমাদেরকে টার্গেট দিল যে এত কি এই এত একক পণ্য উৎপাদন করতে হবে, সেই টার্গেট আমরা ফিল আপ করতে কেউ পারলাম, কেউ সমান করলাম, কেউ কম করলাম, এই ইত্যাদির উপর ভিত্তি করেই আজকের টেলরের পার্থক্যমূলক কর্মহার পদ্ধতির অবতারণা। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এফ ডব্লিউ টেলর, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এফ ডব্লিউ টেলর, অর্জিত উৎপাদনের ভিত্তিতে পার্থক্যমূলক হারে উৎসাহ বোনাস প্রদানের সুপারিশ করেছেন। এটা হলো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্ভাবক, যিনি যাকে আমরা আমেরিকার একজন সর্বোচ্চ হিসাব বিজ্ঞানীও বলে থাকি, জন টেলরও বলে থাকি, এই এফ ডব্লিউ টেলরও বলে। এফ ডব্লিউ টেলর এই উৎপাদনের ভিত্তিতে পার্থক্যমূলক হারে উৎসাহ প্রদান করেছেন, যে যতটুকু পার্থক্য করবে উৎপাদনের মধ্যে তার জন্য ততটুকু একটা উৎসাহ আছে। আবার আমি বলবো, শুধু উৎসাহ নয়, এখানে নিরুৎসাহ করা হয়। কারণ একজন ভালো শ্রমিক যেভাবে উৎপাদন করে প্রতিদিন, আবার কোনো না কোনো একদিন সে খারাপ উৎপাদনও করতে পারে, তার শরীর মানসিক বিভিন্ন সমস্যার কারণে সে একদিন কিন্তু উৎপাদনের পরিমাণ কম করতেই পারে, কিন্তু যেদিন কম করবে সেই দিন তার সর্বনাশ, কারণ তার একেবারে কম রেটে মজুরি নিতে হবে। আর যদি কেউ কাঙ্ক্ষিত বা প্রমাণ উৎপাদনের উপরে বা সমান উৎপাদন করতে পারে, তখন তার মজুরির হারটা পড়ে যায় অনেক বেশি। আমি দেখাবো বাস্তবেই তোমাদেরকে সমস্যার মধ্যে, আমি আলোচনাটা শেষ করে নিচ্ছি। এক্ষেত্রে সময় নিরীক্ষণ ও গতি নিরীক্ষণ দুটি কথা, সময় নিরীক্ষণ এবং গতি নিরীক্ষণের মাধ্যমে কোন উৎপাদন কাজ বা পরিমাণের জন্য প্রমাণ সময় নির্ধারণ করে দেন। এফ ডব্লিউ টেলর, তিনি তার যে পার্থক্যমূলক কর্মহার পদ্ধতি আবিষ্কার করেছেন, সেখানে তিনি শ্রমিকদের জন্য নির্ধারিত করে দেওয়া থাকে যে তোমাকে সপ্তাহে বা মাসে এই এত একক পণ্য দ্রব্য উৎপাদন করতেই হবে, এই কথাটাই বলা আছে, এবং নির্ধারিত সময়ের মধ্যে উক্ত কার্য সম্পাদন করতে পারলে স্বাভাবিক হারে মজুরি প্রদানের সুপারিশ করেছেন। এবং সেই সময়ের মধ্যে যে সময়টা তোমাকে দিয়ে দিল বাইন্ডিংস করে, একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদন করতে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে উৎপাদন করতে হবে, তাহলে তোমাকে একটা পুরস্কার দেওয়া হবে, স্বাভাবিক মজুরির সুপারিশ করেছেন। কিন্তু প্রমাণ সময়ের মধ্যে নির্ধারিত কার্য সম্পাদন করতে না পারলে স্বাভাবিক হার অপেক্ষা নিম্ন হারে এবং নির্ধারিত পরিমাণ অপেক্ষা বেশি উৎপাদন করতে পারলে উচ্চ হারে মজুরি প্রদানের নিয়ম প্রবর্তন করেন। এই হলো এফ ডব্লিউ জন টেলরের যে কর্মহার পদ্ধতিটা, এটাকে অবশ্য আমি আখ্যায়িত করি মরার উপর খরা ডালা। কারণ একজন শ্রমিক সুস্থ সবল, সে প্রতিদিন ভালো উৎপাদন করে যাচ্ছে, হঠাৎ করে সে একদিন কম উৎপাদন করলো, এখন কম উৎপাদন করলেই তাকে কম রেটে মজুরি নিতে হবে, আর প্রমাণ উৎপাদনের যে বেশি উৎপাদন করলে তাকে উচ্চ হারে মজুরি নিতে হবে,
এই হলো এটারে বলা কর্মহার পদ্ধতি, যদিও আবার দোষ ত্রুটি দুটেই থাকে। এখানে একটা শ্রমিক আগ্রহ হারায় না, সে নিজের ক্ষমতা বলে সে নিজের আগ্রহে উৎপাদনের পরিমাণটা প্রমাণ উৎপাদনের চেয়ে কম বেশি বা সমান উৎপাদন করার চেষ্টা করে। তাহলে একজন শ্রমিক বসে থাকতে পারে না, তার যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চায়, সেক্ষেত্রে একটা শ্রমিককে উৎসাহ দেওয়া হয়। এ পদ্ধতিতে প্রত্যেক জব কার্যের জন্য নিম্নোক্ত দুটি মজুরি হার নির্ধারিত থাকে, দুটা মজুরি হার নির্ধারিত থাকে। শ্রমিকের দক্ষতা প্রমাণ দক্ষতার 100%-এর কম হলে 80% মজুরি প্রদান করা হয়। একজন শ্রমিকের দক্ষতা সাধারণত 100% হবে, কিন্তু 100%-এর যদি চেয়ে যদি সে তার দক্ষতা স্তরটা কম হয়ে যায় তাহলে সে 80% হারে মজুরি পাবে। আর যদি 100%-এর বেশি উৎপাদন করে ফেলায় আর দক্ষতার স্তর যদি 100%-এর বেশি যায় তাহলে সে যত বেশি বলা থাকবে ডাকের মধ্যে সাধারণত 120% হারে মজুরি দিয়ে থাকেন। আমার জানা মতে FW টেলর, যিনি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, উনি যে পদ্ধতিটি আলোচনা আবিষ্কার করেছেন দিয়ে গেছেন পৃথিবীতে, আমরা যেটা আলোচনা করতেছি আজকে, সেই পদ্ধতির উনি একটা তত্ত্ব দিয়েছিলেন যে আমাদের আমরা আমরা মানুষ স্বাভাবিকভাবে আমাদের যে রক্তের যে একটা ব্লাড প্রেশার থাকে আমরা সাধারণত জানি 120/80, অর্থাৎ আমাদের সর্বোচ্চ ব্লাড প্রেশারটা যদি 120 থাকে এবং সর্বনিম্নটা যদি 80 থাকে তাহলে আমরা বলি আমি সুস্থ মানুষ, অর্থাৎ আমার ব্লাড প্রেশারটা ভালো আছে। এর চেয়ে কম বেশি হলে আমরা অন্য নামে আখ্যায়িত করে থাকি, হাই প্রেশার, লো প্রেশার ইত্যাদি ইত্যাদি। এই ব্লাড প্রেশারের সাথেই বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক FW টেলর এই তার কর্মহার পদ্ধতির পার্থক্যমূলক কর্মহার পদ্ধতির তুলনা করেছেন, তুলনা করেই তিনি এই পদ্ধতিটা আবিষ্কার করেছেন। এখন দুটার কথা বলা হলো, এই পদ্ধতিতে প্রথমে বের করতে হয় ইফিসিয়েন্সি রেশিও, অর্থাৎ দক্ষতার স্তর বা দক্ষতার অনুপাত। এটা সমান সূত্র আমি সমাধানের মধ্যে দেওয়া আছে, অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন, প্রকৃত উৎপাদন বাই প্রমাণ উৎপাদন ইনটু 100, এটা দিয়েই তার স্তরটা বেড়ে যাবে। সে 100% করলো না 80% করলো না 90% করলো তার দক্ষতা স্তরটা। আবার অন্যভাবে বের করা যায়, ইফিসিয়েন্সি রেশিও সমান স্ট্যান্ডার্ড টাইম বাই অ্যাকচুয়াল টাইম, সময় দিয়ে যদি আমি একবার উৎপাদনের একক দিয়ে করা যাবে আবার সময় দিয়েও করা যাবে, যেভাবেই করি না কেন এরকম ভাবে আমাকে দক্ষতা স্তরটা তার নির্ণয় করে নিতে হবে। যাক, আমরা এখানে এই অনেকগুলো পদ্ধতির কথাই আলোচনা করা আছে। তোমরা উপরের ক্লাসে, অর্থাৎ আমি অনার দেখবা যে অনার্স থার্ড ইয়ারের কস্টিং অ্যাকাউন্টিং এর যে ক্লাসগুলো নেই, ওই কস্টিং সাবজেক্টটাতে লেবার নামে একটা অধ্যায় আছে, শ্রম, সেই অধ্যায়ের মধ্যে এই বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক না শুধু, আরো অনেকগুলা হিসাব বিজ্ঞানীদের বিভিন্ন রকমের পদ্ধতি দেওয়া আছে, যে পদ্ধতিগুলা দিয়ে আমরা অনার্স থার্ড ইয়ার বা ডিগ্রি থার্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়াশোনা করিয়ে থাকি আর কি। অনেকগুলো পদ্ধতি, একেবারেই অনেকগুলো পদ্ধতি। তোমাদের তো জাস্ট আজকে তোমাদের সিলেবাসের মধ্যে দুই একটা অঙ্ক আছে বিধাই আমি এই বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক FW টেলরের সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিলাম। আমরা এখন ধারণা নেওয়ার পর আমরা চলে যাব মূল অঙ্কের মধ্যে। আমি তোমাদেরকে স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, একটা মিনিট একটু তোমরা ধৈর্য ধরো, আমার স্ক্রিন শেয়ার শেষ হয়ে গেলে আমি তোমাদের মধ্যে আবার চলে আসব। আমি চলে আসছি, আমার স্ক্রিন শেয়ার শেষ, এবারে যে 20-30 সেকেন্ড সময় তোমাদের জন্য আমি নষ্ট করে ফেলি আর কি। শহীদ রহমান ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ হারুন রশিদ তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা দেখব বেতন মজুরির তৃতীয় ক্লাস, যা নিয়ে আজকে আমরা শুরুতে আলোচনা করেছি। আমি তোমাদেরকে আগেই বলেছি আমার পড়াশোনার করানোর একটা আলাদা ধরন আছে, আমি যে অধ্যায়টা পড়াই, যে বিষয়টি পড়াই, সেই বিষয়টার সম্পর্কে আমি পূর্বেই 2-5-10 মিনিট একটা আলাদা ধারণা দিয়ে থাকি, যে ধারণাটির উপর ছাত্রছাত্রীরা অনেক কিছুই বুঝতে পারে, অনেক কিছুই সফলতা অর্জন করতে পারে।
আমার পুরাতন অনেক ছাত্রছাত্রী এটাকে অনেক খুব ভালো মনে করেন এবং যে ক্লাসের জন্যই তারা নাকি অঙ্ক বুঝে থাকেন। এই ক্লাসটাই তোমাদের এই কথাটুকুই, এই পূর্বের যে লেকচারটুকু, এইটুকুই তোমাদের জীবনে খুব প্রয়োজন। এখন আমরা অঙ্কের মধ্যে ঢুকে পড়ছি, অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব পর্যায়ক্রমে। আসছে শিক্ষক পরিস্থিতি, এটা পুরাতন কিছু, নতুন কিছু না। পাঠ পরিস্থিতি, এই পাঠ পরিস্থিতির মধ্যে একটা জিনিস আমি নতুন ঢুকাইছি, এই যে দেখো আজকের ক্লাসটা অবশ্য দুই না তিন, আর কার্যভিত্তিক মজুরি নির্ণয় সংক্রান্ত। আজকে আমার অঙ্কটা হলো কার্যভিত্তিক মজুরি নির্ণয় সংক্রান্ত। আমি শুরুতেই তোমাদের সাথে কথা বলেছি যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক FW টেলর, উনি কর্মহার পদ্ধতিতে, পার্থক্যমূলক কর্ম বা হার পদ্ধতিতে যে অঙ্কগুলো দিয়েছেন, আজকে আমি সেই অঙ্ক, যে অঙ্কগুলো আলোচনা করেছেন সেই অঙ্কগুলো নিয়ে আমি তোমাদের সাথে আজকে আমি কথা বলবো। পাঠ শিরোনামে আছে আমার কার্যভিত্তিক মজুরি নির্ণয় সংক্রান্ত বিস্তারিত আলোচনা এবং সমস্যা ও তার সমাধান। আমি বিস্তারিত আলোচনা শেষ করেছি, এবার সমস্যা দেখবার চেষ্টা করব সামনে এবং তার সমাধানও আমি তোমাদেরকে করে দেব। একটু অপেক্ষা করো। এবার এই যে আমরা আলোচনা করলাম বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক FW টেলর কে নিয়ে, উনি যে পার্থক্যমূলক পদ্ধতিটি তৈরি করেছেন পৃথিবীতে, তার এই পদ্ধতির ফলাফল কি, সুবিধা কি, অসুবিধা কি, এগুলো অনেক কিছুই আছে, এইগুলাই আজকে আমরা শিখলাম। আমার শিখন ফলটা কি, যে বেতন ও মজুরি বিনিয়োগ তৈরি করতে পারবো আমরা, এবার কোন পদ্ধতিতে, কার্যভিত্তিক মজুরি হার পদ্ধতিতে, অর্থাৎ জন টেইলরের কর্মহার বা পার্থক্য হার পদ্ধতিতে আমরা তৈরি করতে পারবো। এই পেজটা আমি তোমাদের সাথে পুরো আলোচনা করেছি। আমি নতুন এই যে আর একটা কথা সংযোজন করে রাখছিলাম, কার্যভিত্তিক মজুরি। আমি বেতন তোমাদেরকে বুঝিয়েছি, মজুরি বুঝাইছি, ওভার টাইম বুঝো, স্বাভাবিক কার্যঘন্টা বুঝো, মোট উপার্জন বুঝতে পারো, মোট কর্তন বুঝতে পারো, এখন নিত্যদেয় বেতন বা মজুরিও বুঝতে পারো। মহার্গগত নিয়ে আমি আলোচনা করেছি কার্যভিত্তিক মজুরি নিয়ে, এতক্ষণ আমি শুরুতেই কথা বলেছি। তাহলে আমাদের আলোচনার পর্ব মোটামুটি শেষ, তাহলে এখন আমাদের, আমরা চলে যাব একটু সমস্যার মধ্যেই দেখি। আর সমস্যা দেখার আগে আমরা জানি যে এই শ্রমিক বা কর্মচারী কর্মকর্তারা বিভিন্ন জায়গায় কারখানাগুলোতে তারা কাজগুলা করে তারপরে তারা পারিশ্রমিক নিতে চায়। এইভাবে এই যে শ্রমিকটা কাজ করতেছে, এরকম আরো 5 জন 10 জন 3 জন শ্রমিক কাজ করতেছে, এদেরকে যদি বাইন্ডিং করে দেওয়া হয় যে তোমরা দিনে বা সপ্তাহে এত একক পণ্য উৎপাদন করবা, সে যে উৎপাদন করতে পারলো, টার্গেট ফিল আপ করতে পারলো, তাহলে তার সফলতা, আর যে টার্গেট ফিল আপ করতে পারলো না তার কিন্তু ব্যর্থতা। অর্থাৎ কম হারে মজুরি নিতে হবে, ওই যে 80% বলছিলাম আর 120%, যে প্রমাণ উৎপাদনের সমান বা উৎপাদনের ঊর্ধ্বে উৎপাদন করতে পারবে সেভাবে 120% হারের মজুরি, আর যে কম করতে পারবে সেভাবে 80% হারের মজুরি। আর কর্মচারী কর্মকর্তা যারা আছে তারা সবাই তো বেতন ড্র করার জন্য বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে এইভাবে লাইন ধরে টাকাগুলো উত্তোলন করার চেষ্টা করেন, আর এই সেই টাকা পয়সা এগুলোই বেতন বা মজুরি স্বরূপ আমরা পেয়ে থাকি। যারা কর্মচারী কর্মকর্তা বা শ্রমিক এগুলাই তাদেরকে নিয়োগকর্তারা দিয়ে থাকেন। আমরা চলে আসছি আমাদের সমস্যা দুই হবে না, সমস্যা তিন হবে, কারণ আজকের ক্লাসটা আমার 3 নম্বর ক্লাস, এটা দিয়েই আমি হয়তো আজকে তোমাদের এই অধ্যায়টা শেষ করে দেব। পরবর্তী কোন অধ্যায় ধরবো আমি এই মুহূর্তে বলতে পারবো না, তোমরা অপেক্ষায় থাকো, যাদের ভালো লাগবে তারা আমার ক্লাসের বা আমার ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশনটা অন করে দিও, বেল বাটনটা বাজিয়ে দিও, তাহলেই তোমরা নোটিফিকেশনগুলো পেয়ে যাবা আর নতুন নতুন ক্লাসের আপডেটগুলো তোমাদের কাছে চলে যাবে। আজকে আমরা এখন এই বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক FW টেলরের যে সমস্যা অঙ্কের, এই সেই সমস্যাটা আমরা এখন আলোচনা করি আগে, তারপরে সমাধান করব। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে 48 ঘন্টা সপ্তাহ অনুসরণ করা হয়। একটা প্রতিষ্ঠানে পণ্য দ্রব্য উৎপাদন করে, তারা এক সপ্তাহে 48 ঘন্টা অনুসরণ করে, অর্থাৎ 48 ঘন্টায় তাদের হলো এক সপ্তাহ, এটা বুঝতে হবে। প্রতিষ্ঠানের অন্যান্য তথ্যাবলী নিম্নরূপ: ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন 15 একক, 1 ঘন্টায় তাকে উৎপাদন কর্তব্য প্রমাণ করে বলে দিছে মালিক যে একজন শ্রমিকের 1 ঘন্টায় উৎপাদন করতে হবে কত একক, 15 একক, আর 1 ঘন্টা তুমি যদি পরিশ্রম করো আমার কারখানায় মজুরি বাবা কয় টাকা, 45 টাকা। এখন 1 ঘন্টায় উৎপাদন করতে পারতেছে 15 একক, 1 ঘন্টায় মজুরি পাইতেছে 45 টাকা। আমরা যদি 45 টাকার 15 একক ভাগ করি তাহলে আমরা বলতে পারবো যে আমরা একটা একক উৎপাদনের জন্য মজুরি পাইতেছি কয় টাকা, 3 টাকা।
এই 45 টাকারে যদি আমরা 15 টাকাতে ভাগ করি তাহলে আমরা পাবো এক একক পণ্য উৎপাদনের জন্য 3 টাকা মজুরি। এখন প্রশ্ন হলো এই যে মঞ্জুরিকৃত মজুরি অর্থাৎ অনুমোদিত মজুরি প্রমাণ উৎপাদনের নিম্ন কার্য হারের 80%, এখন 48 ঘন্টা সপ্তাহে উৎপাদন করতে হবে, 15 মিনিটে যদি 4টা উৎপাদন ঘন্টায় উৎপাদন করে বেড়া 4টা এক সরি 1 ঘন্টায় উৎপাদন করতেছে 4টা, তাহলে এই 48 ঘন্টায় উৎপাদন করবো কত, গুণ করলে এটা হলো প্রমাণ উৎপাদন। আমি ওয়ার্কিং সে দেওয়া আছে করা আছে, একটু অপেক্ষা করো। এই প্রমাণ উৎপাদনের চেয়ে কেউ যদি কম করে তাহলে সে পাবো 80% মজুরি, আর প্রমাণ উৎপাদনের সমান বা উর্ধিকার্য হারের জন্য 120% মজুরি পাবে। শ্রমিক গণ কর্তৃক প্রকৃত উৎপাদন এক সপ্তাহে আদিল উৎপাদন করছে 700 একক, আর বিপুল উৎপাদন করছে 698 একক, বাবুল উ৪৫ করছে 745 একক। উপর্যুক্ত তথ্য হতে আমাদের কি করতে হবে, ক নম্বরে সাপ্তাহিক প্রমাণ উৎপাদনের একক ও হার নির্ণয় করতে হবে, সাপ্তাহিক প্রমাণ উৎপাদনের একক এবং হার দুটা নির্ণয় করতে হবে। খ নম্বরে বলছে দক্ষতা ভিত্তিক মজুরি হার নির্ণয় করো এবং শ্রমিকগণ শতকরা কত ভাগ উৎপাদন করেছে তা নির্ণয় করো। ওই যে জন টেলর যে দুটি বিষয় নির্ধারণ আছে তার নিয়মের মধ্যে তার তত্ত্বের মধ্যে দুটি নির্ণয় করতে সেই দুটি নির্ণয় করতে বলছে। গণ আমরা বলছে প্রত্যেক শ্রমিকের মোট মজুরি নির্ণয় করতে বলছে। আচ্ছা লাস্টে আমরা প্রত্যেক শ্রমিকের মোট মজুরি নির্ণয় করবো, তাহলে এখন আমরা ক নাম্বার নির্ণয় করি, সাপ্তাহিক প্রমাণ উৎপাদন একক ও কর্মহার এই দুটি আমরা নির্ণয় করি। সাপ্তাহিক প্রমাণ উৎপাদন সমান সাপ্তাহিক কাজকর্ম ঘন্টা গুণন ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন। আচ্ছা এটা আমি আগেই বলেছি, সাপ্তাহিক কর্ম ঘন্টা এই কারখানায় শ্রমিকের কত ঘন্টা কাজ করে সপ্তাহে 48 ঘন্টা, প্রতি ঘন্টায় উৎপাদন করে কয়টা 15টা, তাহলে গুণ করলে 720 একক। অর্থাৎ একজন শ্রমিককে তার প্রমাণ করে উৎপাদন করতে হবে এক সপ্তাহে 720 একক পণ্য উৎপাদন করতেই হবে মাস্ট। তাহলে সে কি করলো সপ্তাহ অর্থাৎ টার্গেট ফিল আপ করলো, কোম্পানির প্রদত্ত টার্গেটটা ফিল আপ করলো, সাপ্তাহিক প্রমাণ উৎপাদন ঠিক রাখতে পারলো যদি 720 একক উৎপাদন করতে পারে। আর যদি 720 এককের কম বা বেশি উৎপাদন করে তাহলে কম বা বেশি হারে মজুরি পাবে। এবার আরেকটা নির্ণয় করতে কয়েছে কর্মহার নির্ণয় করতেছে, কর্মহার ঘন্টা প্রতি নিয়মিত মজুরি 45 টাকা, ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন একক 15। এই 45 টাকাটা আমি এখানে না লিখলেও পারতাম, এখানে মান বসাইছি 45/15 ভাগ করলে 3 টাকা। এটা মৌখিক ভাবে প্রথম দিকেই তোমাদেরকে বলে আসছিলাম যে একটা একক উৎপাদনের জন্য তার কর্মের হার তার ফলাফল সে মজুরি পাবে কয় টাকা, 3 টাকা। তাহলে আমার ক নাম্বার শেষ হয়ে গেল, এখন আমরা চলে যেতে পারি খ নাম্বারে। দক্ষতা ভিত্তিক মজুরি হার নির্ণয় করো এবং শ্রমিক গণ শতকরা কত ভাগ উৎপাদন করে তা নির্ণয় করতে বলছে। দক্ষতা ভিত্তিক মজুরি হার প্রমাণ উৎপাদনের নিম্ন কার্য হারের জন্য একক প্রতি মজুরি পাবে, আমি আগেই বলেছি ওই যে 3 টাকা বের করলাম এই 3 টাকার 80% হলো 2 টাকা 40 পয়সা। আর প্রমাণ উৎপাদনের সমান বা ঊর্ধ্ব কার্য হারের জন্য একক প্রতি মজুরি হার পাবে সে 3 টাকা গুণন 120% বাই তাহলে হবে 3 টাকা 60 পয়সা। এখন দেখো কেউ ওই 720 একক সপ্তাহে উৎপাদন করতে হবে প্রমাণ করে আমার ক নাম্বারে করে আসলাম 720 একক, 720 একক কেউ যদি কম করে তাহলে 2 টাকা 40 পয়সা হারে মজুরি পাবে একটা কম করলো, আর যদি 720 একক বা তার সাথে বেশি উৎপাদন করে তাহলে সে মজুরি পাবে 3 টাকা 60 পয়সা করে। কোথায় 2 টাকা 40 পয়সা কোথায় 3 টাকা 60 পয়সা, 1 টাকা 20 পয়সা করে ডিফারেন্স হারে মজুরি হয়ে যাবে। এবার আমরা খ অংশ খয়ের দ্বিতীয় অংশ নিয়ে করি, শ্রমিকগণ শতকরা অর্জিত দক্ষতা হার আছে শ্রমিকগণের আদিলের দক্ষতা স্তর। আমরা একক দিয়ে বের করতে পারি, সময় দিয়ে বের করতে পারি, আমরা একক দিয়ে বের করতেছি প্রকৃত উৎপাদন বা প্রমাণ উৎপাদন এটা সূত্র ইনটু 100। তাহলে আদিল বাস্তবে উৎপাদন করছে 700 কিন্তু উৎপাদন করার কথা ছিল 720 গুণন 197.22%। বিপুলের ওইভাবে মান বসিয়ে বের করলাম আমরা 96.94%। এটা বাবুল, সরি নামটা আমি একটু ভুল করে ফেলছি, বিপুল না বাবুল, এই বাবুলের পার্সেন্টেজ হলো 103.47%। তাহলে আমরা এই খ নাম্বারে কাজ শেষ করলাম। এভাবেই কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, এই অঙ্কটাও ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে, বিধায় আমি কিন্তু সমাধান করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তোমরা অবশ্যই অঙ্কটিকে আয়ত্তে আনবে, তোমাদের বইয়ের মধ্যে অঙ্কটি আসে তোমরা দেখে নিবে। প্রত্যেক শ্রমিকের মোট মজুরি নির্ণয় করতে হবে, এবার মোট মজুরি নির্ণয় করার জন্য শখ হলো এই 6টা গড় কাটতে হবে, নাম প্রমাণ উৎপাদন প্রকৃত উৎপাদন দক্ষতার স্তর মজুরি হার আর মজুরির টাকা। এবার আদিল তার প্রমাণ উৎপাদন সকলের জন্য সমান 720 একক করে সপ্তাহে উৎপাদন করতে হবে, 3 গড় লিখলাম।
কিন্তু প্রকৃত উৎপাদন আদিল করছে 700, এ করছে 698, এ করছে 745। এবার এই প্রকৃত উৎপাদন এসে সরি প্রমাণ উৎপাদন এসে প্রকৃত উৎপাদন করছে আদিল কম, তাহলে এর দক্ষতা স্তর হলো নিম্নে। বিপুলেরও সেম, এর দক্ষতা স্তর হলো নিম্নে। আর এ করছে 720 জায়গা উৎপাদন করে ফেলেছে 745, তাহলে এর দক্ষতা স্তর হলো ঊর্ধ্বে। এখন নিম্নে হলে 2.40 টাকা করে পাবে, আর ঊর্ধ্বে হলে 3.60 টাকা করে পাবে। তাহলে এখন আমরা এই যে প্রকৃত উৎপাদন 700, এই 700 সাথে 698 সাথে 745 সাথে এই রেট দিয়ে গুণ করলে এই টাকাটি চলে আসছে। অর্থাৎ মোট মজুরি প্রত্যেকের মোট মজুরি বের করছি, আর তিনজনের মিলে মোট মজুরি হলো 6,037 টাকা। তাহলে আমরা প্রত্যেক শ্রমিকের মোট মজুরি নির্ণয় করতে বলছিলাম, আমরা এটা না করলেও আমাদের হইতো, কিন্তু আমি দেখাই দিলাম তিনজনের, আবার প্রতিষ্ঠান থেকে তিনজনের জন্য 6,037 টাকা মজুরি দিতে হচ্ছে আর কি। তাহলে আমরা ক বুঝলাম, খ বুঝলাম, গ বুঝতে পারলাম। তাহলে আমরা এখন নেক্সট চলে যাই, দেখি আমাদের নেক্সট আর তো কোনো কিছু থাকার কথা না। আমরা প্রথমে আলোচনা করলাম বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক FW টেলরের পার্থক্যমূলক বা কর্মহার পদ্ধতির ধরন বৈশিষ্ট্য যাই বলি সেই সম্পর্কে জানলাম, অর্থাৎ সমস্যা বিস্তারিত আলোচনা করলাম, তারপর সমস্যা দেখালাম, সমস্যা থেকে আমরা সমাধান করলাম সৃজনশীল পদ্ধতিতে। তাহলে আমাদের মোটামুটি সবকিছুই শেষ, আমরা এখন পরবর্তী পৃষ্ঠায় চলে যাব, আমাদের হয়তো বা বিদায় নিবার সময় হয়ে গেছে। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।